তো জয় হিন্দ জয় ভারত জয় মহাভারত দেখুন আজকের টপিক হচ্ছে হ্যাপিনেস অর্থাৎ সুখ মেনলি সাইকোলজিক্যাল হ্যাপিনেস মানসিক সুখ তো তিনটে খুব সহজ কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে সুখ কাকে বলে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ হ্যাপিনেস নেক্সট পৃথিবীতে বা আমাদের চারপাশে বা আমাদের মধ্যে সবচেয়ে সুখী ব্যক্তিকে হু ইজ দ্য আলটিমেট হ্যাপিয়েস্ট পারসন এবং ফাইনালি হচ্ছে যে কিসে সুখ আসে বা কী আমাদের সুখী করে তোলে বা হোয়াট আর দ্য বেসিক ফান্ডামেন্টালস অফ হ্যাপিনেস তো দেখুন প্রথমেই ফার্স্ট সুখ কি এটার উত্তর দিতে গিয়ে আমি বলছি সেটা হচ্ছে কি যে আমাদের মনে সুখ শান্তি এবং সন্তুষ্টি অর্থাৎ হ্যাপিনেস পিস এবং স্যাটিসফ্যাকশান তিনটে আলাদা আলাদা সাইকোলজিক্যাল স্টেট ঠিক আছে তো তিনটে কখনোই সিমিলিয়ার নয় এর তিনটের সম্পূর্ণ আলাদা মানে আছে আলাদা এক্সপ্লেনেশান আছে বাট এখানে আমি যখন কি সুখের এক্সপ্লেনেশান দেব বা হ্যাপিনেসের ডেফিনেশান দিচ্ছি তো তিনটে অলমোস্ট সিমিলিয়ার সিমিলিয়ার বলতে কি রকম সুখ বলতে এখানে মনের সেই পরিস্থিতিটার কথা বোঝানো হচ্ছে যেখানে আপনার কি অ্যাংজাইটি কম লেভেল খুব কম থাকবে কমফোর্ট জোন ফিল করবেন এবং মেন্টাল কিছু জয় থাকবে হ্যাপিনেস থাকবে স্যাটিসফ্যাকশান থাকবে ঠিক আছে তো এইটাকে বলা হয় সুখ বা সুখ এবার আসি কি তো এটা গেল সুখের কথা তো এটা গেল সুখের ডেফিনেশান এতক্ষণ ঠিক আছে নেক্সট আসছে কি হু ইজ দ্য হ্যাপিয়েস্ট পার্সন দেখুন হ্যাপিয়েস্ট পার্সন কী আছে পৃথিবীতে সবচেয়ে সুখী ব্যক্তি কী আছে প্রথম কথা হচ্ছে একদম ফিজিক্সের ভাষায় যদি আসি তো আমাদের পৃথিবী ক্রমাগত পরিবর্তিত হচ্ছে চুপচাপ বা স্থিরভাবে বসে নিই তো পৃথিবীর নিজস্ব একটা মুভমেন্ট আছে সূর্যকে কেন্দ্র করে ঠিক আছে তো যেহেতু পৃথিবীর মুভমেন্ট আছে তো অটোমেটিক্যালি আমাদের যে সাইকোলজিক্যাল স্টেট আছে হ্যাঁ বা আমাদের মনের যে অবস্থা আছে এবং আমাদের ব্যক্তির মধ্যে যে ডিফারেন্স আছে তো সেই স্টেটগুলো এবং সেই ব্যক্তিগুলোরও অবস্থান পরিবর্তন হচ্ছে সো হু ইজ দ্য হ্যাপিয়েস্ট পারসন কখনও দেখা যাচ্ছে রাম সবচাইতে বেশি সুখী কখনও দেখা যাচ্ছে যে শ্যাম চাইতে সবচাইতে বেশি সুখী আবার কখনও এক্সো ওয়াই জেড তাদের তারা নিজেরা নিজেদের মতো করে তারা বলছে আম দ্য হ্যাপিয়েস্ট পারসন তো পৃথিবীতে সবচেয়ে সুখী ব্যক্তি কে এক্স ওয়াই জেড যে কেউ হতে পারে পাওয়া গেল যে এক্স ওয়াই জেড আর দ্য হ্যাপিয়েস্ট পারসন কিন্তু এতে করে বোঝা গেল না যে ওরা কেন সুখী আর যখন আমি এটা বুঝতে চাইব যে ওরা কেন সুখী বা হোয়াট মেক্স দেম হ্যাপিয়েস্ট হ্যাঁ যে কী আসলে ব্যাপার আছে যেটা ওদেরকে হ্যাপিয়েস্ট করে তুলতে পারে বা যে কোনো কাউকে আমাকে আপনাকে এক্স ওয়াই জেড যখন তখন যাকে থাকে মানে দ্যাট মিনস টাইম ইজ চেঞ্জেবল সো এই জায়গাটাতে দাঁড়িয়ে যখন আমি এইটা জানতে পারবো যে কী তাদেরকে সবচেয়ে বেশি সুখী করে তোলে তখন আমি সঙ্গে সঙ্গে এটাও জেনে যাব হোয়াট আর দ্য বেসিক কম্পোনেন্টস অফ হ্যাপিনেস কিসের উপর ভিত্তি করে আমাদের এই সুখের মানসিকতাটা তৈরি হয় আবার বলছি এখানে দেখুন সুখ বলতে মেন্টাল হ্যাপিনেস কিন্তু কানেক্টেড উইথ পিস মেন্টাল স্যাটিসফ্যাকশান অ্যান্ড ফাইনালি একটা বিশেষ সাইকোলজিক্যাল স্টেট যেখানে কি আপনি অ্যাংজাইটি কম থাকবে মেন্টাল স্যাটিসফ্যাকশান থাকবে জয় থাকবে প্লেজার থাকবে শিওরলি সেটা টেম্পোরারি নট সারা জীবনের জন্য হতে পারে না কোনো ঠিক আছে বাস্তব জীবনে তো এবার এবার কনসেপ্টে চলে আসি সবচাইতে সুখী ব্যক্তি সেই যে সবচাইতে দুঃখী ব্যক্তি পৃথিবীতে সবচাইতে সুখী ব্যক্তি সেই যে সবচাইতে দুঃখী ব্যক্তি কীরকম আমি এবারে যদি আপনাকে একটা এক্সাম্পল দিই আপনি বুঝতে পারবেন ধরুন একজন মা তার বাচ্চাকে নিয়ে হসপিটালে বেডে আছেন তো বাচ্চাটা অসুস্থ ঠিক আছে ওর ওই বাচ্চার কী রোগ হয়েছে কি না হয়েছে মা কিছু জানে না মা শুধু দেখতে পাচ্ছে তার বাচ্চাটা কষ্ট পাচ্ছে ঠিক আছে তো ওই মায়ের মতো দুঃখী আর কেউ নেই কারণ তার নিজের সন্তান তার হাতের উপর রয়েছে হসপিটালে বেডের উপর তিনি রয়েছেন ফিউচার আনসার্টেন এমনকি প্রেজেন্টে বাচ্চার কি হচ্ছে সেটাও তিনি দেখতে পাচ্ছেন না তিনি শুধু তিনি যেটা দেখছেন সেটা তার বাচ্চাকে কষ্ট পেতে দেখছেন এটা হচ্ছে এর চাইতে দুঃখের বিষয়ে কিছু নেই এইবারে ডাক্তার ভিজিটে আসলো বাচ্চাটাকে দেখলো মায়ের সঙ্গে কথাবার্তা হলো কি কথাবার্তা হলো যে দেখা যাচ্ছে রোগীর বাচ্চার প্রেজেন্ট ফিজিক্যাল কন্ডিশন নিয়ে কথাবার্তা হলো কিছু ওষুধ অ্যাপ্লাই করলেন এবং মাকে জানালেন যে যে অসুবিধাটা হচ্ছে বা যে কমপ্লিকেশানসগুলো আছে সেগুলো খুব টেম্পোরারি এবং ফ্যাটাল কিছু হয়নি খুব ক্রনিক বা খুব ক্রিটিক্যাল কোনো ডিজিজ নয় এটা জাস্ট সাময়িক এবং খুব ফাস্ট রিকভারি হয়ে যাবে বাচ্চা ঠিক আগের মতো হাসবে খেলবে বাট একটু সময় লাগবে মেবি ফাইভ মিনিটস মেবি এক ঘন্টা বা একদিন তবে তার মধ্যে ভালো হয়ে যাবে আস্তে আস্তে মুভ মানে প্রসেসিং চলতে থাকবে ভালো হওয়ার দিকে তো এইবার বলুন ওই মা কি এই কথা শোনার পরে সুখী হবে না দুঃখী হবে ওই মা যখন কনফার্মেশান পেয়ে গেল ডাক্তারের থেকে যে বাচ্চার এই যে সাফারিংসটা আছে ফর দ্য টাইমিং এবং এটা খুব টেম্পোরারি এটা রিকভার হয়ে যাবে সময় লাগবে খুব সামান্য এবং প্যারালালি এই সিচুয়েশানকে হ্যান্ডেল করার জন্য ডাক্তার আছে এবং ডাক্তার তাকে কনসাল্ট করছে বা সান্ত্বনা দিয়েছে এবং ডাক্তার এটাও অ্যাসিওর করেছে যে তিনি যে ওষুধ দিয়েছেন সেই ওষুধটা কার্যকরী হবে খুব অল্প সময়ের মধ্যে এবং বাচ্চার কষ্ট কমবে এইবার বাচ্চার কষ্ট যখন কমা শুরু হচ্ছে ওই মায়ের চাইতে সবচাইতে বেশি সুখী কেপার আছে দ্যাট মাদার ইজ দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড কারণ কি কারণ উনি একটু আগে সাফারিংসের হায়েস্ট লেভেলটা দেখেছেন তো আর একটা এক্সাম্পল দিই তো ধরুন একটা মহিলা যখন তিনি প্রথম তার প্রেগন্যান্সির খবর জানতে পারেন যে তিনি মা হতে চলেছেন তখন তিনি একটা মনের মধ্যে একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশান লাভ করেন আমি এটা শুনেছি তো কিন্তু সময় যত এগিয়ে যেতে থাকে তার প্রেগন্যান্সির মানে ডেলিভারি টাইম যত এগিয়ে আসতে থাকে তখন কি হয় তার ফ্যামিলি মেম্বাররাও তার মধ্যে জুড়ে যায় ঠিক আছে সবাই তার খোঁজ খবর নিচ্ছে তার স্বাস্থ্য কেমন আছে সে খাওয়া দাওয়া ঠিক করছে কিনা এটা হয়ে থাকে আচ্ছা ডাক্তার তাকে চেক করছে বিভিন্ন ধরনের ব্লাড টেস্ট হচ্ছে তো দেখুন একটা জিনিস কী হচ্ছে তো একদিকে মহিলা প্রেগন্যান্সির দিকে যত বেশি প্রোগ্রেস করে যাচ্ছে তার ডেলিভারি টাইম যত এগিয়ে আসছে ঠিক আছে তার অ্যাটাচমেন্ট বাইরের লোকের সাথে ওই না জন্মানো শিশুটিকে কেন্দ্র করেই অনেক বেশি বেড়ে যাচ্ছে প্রথমে বাচ্চাটি মাত্র একদমই তার ছিল যা তিনি নিজেও জানতেন না যখন ভ্রূণ অবস্থায় ছিল পরে যখন জানলেন কার মাধ্যমে জানলেন ডাক্তার জুড়ে গেল নার্স জুড়ে গেল বা অন্য কোনো স্বাস্থ্যকর্মী জুড়ে গেল তো এখন আর বাচ্চার কনসেপ্টটা তার একার মধ্যে নেই ডাক্তারের মধ্যেও চলে গেছে নার্সের মধ্যেও চলে গেছে আস্তে আস্তে ফ্যামিলি মেম্বাররা জানছে তাদের অ্যাটাচমেন্টের মধ্যে চলে আসছে তো এখন আস্তে আস্তে যত টাইম যাচ্ছে তার যে বাচ্চার যে এনটিটি এবং তার মাতৃত্বের যে এনটিটি সেটা আস্তে আস্তে কী হচ্ছে এক্সপ্যান্ড করছে এবং ক্রমাগত বিভিন্ন লোকের মধ্যে তিনি জড়িয়ে যাচ্ছেন অথচ বাচ্চাটি কিন্তু তার একার বাচ্চাটি কোথায় স্টে করছে তার মাতৃ তার গর্ভে বাচ্চাটি তার একার কিন্তু তার সঙ্গে জড়িয়ে যাচ্ছে অসংখ্য মানুষ তো এইভাবে যখন ডেলিভারির টাইম এগিয়ে আসছে এর তার মধ্যে কি ফিজিক্যাল পেন আসছে আবার অপর দিকে তার মধ্যে একটা স্যাটিসফ্যাকশান আসছে কারণ কি এই পেনটার শেষে বা এর পরে তিনি তার বাচ্চাকে দেখতে পারবেন তো এইবার দেখুন তো ফিজিক্যাল পেন সেটাকেও তিনি ওভারকাম করে নিচ্ছেন একটা মানসিক সান্ত্বনা দিয়ে যে আর কিছুক্ষণ পরে বা একটা নির্দিষ্ট সময় পরে আমার এই পেনটা কমে যাবে শুধু তাই নয় আমি আমার বাচ্চার মুখটা দেখতে পারবো কোন বাচ্চার মুখ দেখতে পারবো যে বাচ্চা আমার শরীরের মধ্যে ছিল আমার নিজের মধ্যে যখন ছিল তখনও আমি পুরো সন্তুষ্টি আসিনি কারণ আমি তো তাকে দেখতে পাইনি জন্মের পরে আমি তাকে দেখতে পারবো ঠিক আছে ইনফ্যাক্ট আমার বডির মধ্যেই বিলং করছিল এবার বডির বাইরে আসলো তো আমার থেকে তো এতক্ষণ অ্যাটাচ ছিল এবার তো ডিট্যাচ হয়ে গেল এতক্ষণ যে বাচ্চা শুধুমাত্র আমার ছিল তো সেই বাচ্চা এখন কি হয়ে গেলো সবার কাছে ভিজিবেল হয়ে গেল সবার কাছে এক্সপিরিয়েন্সিবল হয়ে গেল সবাই এক্সপিরিয়েন্স করছে বাচ্চাটাকে সবাই দেখছে নাও নাও সি ইজ দ্য হ্যাপিয়েস্ট পারসন এবার একটা জিনিস বুঝুন তাহলে কি হ্যাপিনেসের একটা কম্পোনেন্ট প্রথমে বুঝলাম কি যে প্রথম মায়ের কথা বলেছিলাম যে তার বাচ্চার সাফারিংসের থেকে রিলিফের কথা শুনে তার মধ্যে হ্যাপিনেস কাজ করেছিল বা তিনি মানসিকভাবে খুব শান্তি পেয়েছিলেন এবং খুব একটা প্লিস্ট বা স্যাটিসফ্যাক্টরি লেভেলে এসেছিলেন নেক্সট আর মায়ের ব্যাপারে বললাম যিনি তার বাচ্চাটাকে জন্ম দিলেন অর্থাৎ বাচ্চাটা যেটা যে বাচ্চা শরীরের সঙ্গে ফুলি অ্যাটাচ ছিল সেটা ফিজিক্যালি ফুলি ডিটাস্ট হয়ে গেল তো যে বাচ্চাটা এতক্ষণ কেবলমাত্র মায়ের শরীরের মধ্যে ছিল সে এখন ওপেন টু অল হয়ে গেল আর মা কী পেল একটা আনন্দ পেলো কী কিসের আনন্দ শুধু মা হওয়ার আনন্দ এটা নয় কারণ সে যদি তার বাচ্চা মা হচ্ছে এমনিও হতে পারতো কিন্তু যদি তার বাচ্চাকে কেউ না দেখত সে যদি কাউকে দেখাতে না পারত যদি দশজন মানুষ অ্যাটাচ না হতো তাহলে তার আনন্দটা সেই লেভেলে আসতো না যত বেশি অ্যাটাচমেন্ট হবে তত বেশি আনন্দ হবে মায়ের ভালো লাগবে এই কথা ভেবে যে দেখো কত লোক আমার বাচ্চাটাকে দেখতে এসছে কতবার ডাক্তার আমার খবর নিচ্ছে নার্স কত আমার কেয়ার করছে কিন্তু একটা অদ্ভুত বিষয় দেখুন বাচ্চা যখন নিজের ছিল তো এখন মানে নিজের বডির মধ্যে ছিল তখন এই আনন্দ ছিল না যখন বডির থেকে ডিটাস্ট হয়ে গেল যখন সকলের হয়ে গেল যদিও মায়ের মায়ের কাছেই থাকছে কিন্তু যখন সক সকলের মানে অ্যাটেনশনের কেন্দ্রবিন্দুতে চলে আসলো মায়ের আনন্দ সবচেয়ে বেশি হচ্ছে তো এইবারে আরও একটা জিনিস দেখুন এই যে একটা বাচ্চার জন্ম যখন হচ্ছে বা ওই যে ডাক্তারটার কথা বলেছিলাম যিনি যে যিনি প্রথমে একজন অসুস্থ বাচ্চার মাকে কনসোলেশন দিলেন এবং যিনি ট্রিটমেন্ট করলেন এবং বাচ্চাটা সেরে উঠছে আস্তে আস্তে আবার এই আরেকজন ডাক্তার যিনি বাচ্চাটার জন্ম দিলেন বা ওই তার সঙ্গে আরও যে সহযোগী আরও স্বাস্থ্যকর্মী থাকতে পারে নার্স থাকতে পারে তারাও আনন্দ পেলো কিন্তু তাদের আনন্দের কারণটা কী কারণ যে বাচ্চাটা অসুস্থ হয়েছে সেই বাচ্চাটি ডাক্তারের কেউ নয় তার মাও ডাক্তারের কেউ নয় তারা একে অপরকে কেউ কোনোদিন দেখেও চেনেও না জানেও না এবং ভবিষ্যতে দেখা হবে কি না তারও কোনো ঠিকানা নেই জাস্ট একটা ডিউটি করতে একজন এসছে তিনি তার ডিউটি করলেন তিনি একজন মাকে সান্ত্বনা দিলেন তাকে বুঝিয়ে বললেন যে আপনার বাচ্চার সাফারিংসটা ফার্দার টাইমিং এবং কিওর করলেন তিনি শান্তি পেলেন তিনি হ্যাপিয়েস্ট পারসন সেই মুহূর্তে একটি বাচ্চার জন্ম যখন ওটিতে হচ্ছে তখন যে ডাক্তার বা নার্সরা তাকে জন্ম দিচ্ছেন মানে যাদের হাত ধরে সেই বাচ্চাটা জন্ম হচ্ছে তারা খুব প্রাউড ফিল করছে তারা হ্যাপিনেস ফিল করছে কারণটা কি কারণ দেখুন এই বাচ্চাটার সঙ্গে তাদের আগামী দিনে কোনো কমিউনিকেশান থাকবে না ইনফ্যাক্ট এই মহিলার সঙ্গেও কোনো কমিউনিকেশান থাকবে না ইনফ্যাক্ট এই মহিলাও তাদের কারোর কারোর ফ্যামিলি মেম্বার নয় তাদের কারোর পরিচিত নয় তাদের কোনো বন্ধু মহলের লোক নয় কিন্তু তবুও তারা একটা হ্যাপিনেস ফিল করছে মনের মধ্যে কেন একটা বাচ্চাকে সুস্থভাবে জন্ম দিতে পেরেছে তো একটা বাচ্চাকে সুস্থভাবে জন্ম দিতে পেরেছে ডাক্তারের কাজ ডাক্তারের হ্যাপিনেস ফিল করার কি আছে কারণ ডাক্তার হ্যাপিনেস ফিল করেছে এই কারণে সে তার কাজটাকে ঠিকভাবে করতে পেরেছে এখন তার কাজটা কী কাজটা তো পেশেন্টকে সুস্থ করা পেশেন্টকে সেবা করা পেশেন্টকে গাইডলাইন দেওয়া এটাই কি না তার কাজ হচ্ছে নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করা এই বাচ্চাটার থেকে তার কিছু পাওয়ার নেই টেকনিক্যালি এই বাচ্চার মায়ের থেকে তার কিছু পাওয়ার নেই নার্সদের কারো কিচ্ছু যায় আসে না এই বাচ্চা পরবর্তীকালে প্রেসিডেন্ট হতে পারে চোরও হতে পারে তাতে কারুর কিচ্ছু যায় আসে না আর একজনকে মা বানাচ্ছে আর একজনকে বাবা বানাচ্ছে এরা বাচ্চার জন্ম দিচ্ছে অপারেশন থিয়েটারে আর একটা ফ্যামিলিতে তার বংশের কেউ নাতি পাচ্ছে কেউ ভাইপো পাচ্ছে কেউ ভাগ্নি পাচ্ছে কিন্তু ডাক্তারবাবু কি পাচ্ছে তবু জাস্ট একটা পেশেন্টের ডেলিভারি করিয়ে দিল এই যে পয়েন্টটা যে আমার কিছু পাওয়ার নেই আমার যা কিছু কর্তব্য আমার যা কিছু ডিউটি হোয়াট আভার হোয়াট এভার আই এম ডুইং আই এম ডুইং ফর সাম ওয়ান এলস এবং সেই কাজটা যদি পজিটিভভাবে হয় যেখানে আমার কোনো কিছু পাওয়ার নেই দ্যাট মিন্স আপনাকে বিয়ন্ড দ্য সেলফ যেতে হবে আপনি এমন কিছু করবেন যেটাখানে আপনার নিজের পাওয়ার কিছু নেই বাট অন্য লোকে পাবে সেই কাজটা আপনি যদি করতে পারেন দ্যাট উইল মেক ইউ দ্য হ্যাপিয়েস্ট পার্সন ওই মা যে বাচ্চার জন্ম মানে জন্ম দিলো এতদিন যে মানে যে বাচ্চাটাকে ক্যারি করছিল সে এতদিন ক্যারি করছিল নিজের মধ্যে আজকে কি সে ওয়ার্ল্ডকে তার বাচ্চাটাকে গিফট দিলো মা শান্তি পেলো কি বাচ্চাটাকে সবার সামনে উপস্থাপন করে ওই মা শান্তি পেল কিসের জন্যে তার কি কোনো ফিজিক্যাল পেন হচ্ছিল না তার কোনো ফিজিক্যাল পেন হয়নি তার যাবতীয় চিন্তা ছিল তার বাচ্চাটার জন্যে বাচ্চাটা সুস্থ হবে ওই মা জানে না যে আগামী দিনে সেই মায়ের জায়গায় বৃদ্ধাশ্রমে হবে কি না জানে না কিন্তু তবু সে বাচ্চাটা তার জন্যেই হসপিটালে বেডে বসে রয়েছে তো নিজের যে সেলফ এন্টিটি তার বাইরে বেরিয়ে এসে যখন মানুষ কিছু করতে পারে এবং সেটা যখন সকলের ভালোর জন্যে হয় ঠিক আছে তখনই সেই ব্যক্তি স্পেসিফিক্যালি দ্যাট পারসন হি অর শি ইজ দ্য হ্যাপিয়েস্ট পারসন আপনি দেখবেন অনেক সময় দেখা যায় যে বিশেষ রেস্কিউ চলছে বিশেষ করে আর্মিদের ক্ষেত্রে এটা খুব দেখা যায় যে একটা দশটা ছেলে দশটা জায়গার থেকে এসছে তারা আর্মিতে জব করছে একটা জায়গায় পোস্ট দেখা যাচ্ছে দিল্লিতে তাদের পোস্টিং আছে কেউ ছুটি পাবে সামনের মাসে বা কেউ বাড়িতে যাবে ব্যাক ব্যাকপ্যাকও হয়ে গেছে ছুটির জন্যে হঠাৎ খবর আসলো কি যে একটা জায়গায় পাহাড়ে ধস নেমেছে তো রেস্কিউ করতে যেতে হবে দশ মিনিট টাইম পাবে চলো রেস্কিউতে তিন দিন ধরে আমরা দেখ টিভিতে দেখি লাইভ টেলিকাস্ট হচ্ছে দু দিন ধরে তিন দিন ধরে পাঁচ দিন ধরে লাইভ টেলিকাস্ট হচ্ছে রেস্কিউ করেই যাচ্ছে করেই যাচ্ছে শেষ নেই ঠিক আছে যখন তারা রেস্কিউ শেষ করছে তখন তারা ফ্ল্যাট হয়ে যাচ্ছে একদম ফ্ল্যাট হয়ে শুয়ে পড়ছে খাবার নেই জল নেই কিচ্ছু নেই কাজ করে গিয়েছে এতদিন তখনই তাদের কাছে মিডিয়া স্টাফরা গিয়ে জিজ্ঞেস করছে যে কেমন লাগছে আর তারা বলছে যে মানে আমরা উই ওন ইয়েস ভিক্টি সিম্বল দেখাচ্ছে তো এবার আপনি ভাবুন যে পাঁচ দিন আগে যারা ব্যারাক থেকে বেরিয়েছিল। যাদের বাড়ি জলে যাওয়ার কথা ছিল তারা পাঁচ দিন পরে একটা তুষার তুষার আবৃত পার্বত্য অঞ্চলে গিয়ে রেস্কিউ করছে এবং পাঁচ দিন পরে যখন তাদের অপারেশান শেষ হলো আর অলমোস্ট এক্সস্টেড অনেকে আহতও আছে অনেকের বাইট হতে পারে পাথর পাথর চাপা পড়তে পারে কিন্তু তার মধ্যেও তারা ভি অর্থাৎ ভিক্ট্রি সিম্বল দেখাচ্ছে তারা হাসছে এবং তারা বলছে যে উই আর সাকসেসফুল অ্যান্ড উই আর হ্যাপি বিকজ উই কুড সেভ দেয়ার লাইফ তো কিসের হ্যাপিনেস যে পাঁচটা দিন আগে তারা বাড়ি পৌঁছে যেতে পারতো সেই পাঁচটার দিন তারা চরম বিপদের মধ্যে মানসিক কষ্ট খাবার নেই জল নেই কিচ্ছু নেই অন্যের প্রাণ বাঁচাচ্ছে যাদের যাদেরকে তারা চেনেই না তারপরেও তারা বলছে উই আর হ্যাপি ফুললি এক্সস্টেড তাদের অনেকেরই মেডিকেল ট্রিটমেন্ট দরকার হতে পারে কিন্তু তখনও তারা বলছে হ্যাপি কারণটা কী কারণ তারা যে কাজটা করেছে দ্যাট ইজ বিয়ন্ড দ্য সেলফ এনটি ঠিক আছে নিজের অস্তিত্বের ঊর্ধ্বে উঠে কাজ করেছে অর্থাৎ কি আমি যে কষ্ট করছি বা আমি যা কিছু করছি আমি আমার কাজ করছি অন্যের জন্য এখান থেকে যা প্রাপ্তি হবে অন্যের ডাইরেক্টলি আমার কিছু নেই যে মা ওখানে যদি কোনো ডেড বডি পাওয়া যায় সেটাও আমার নয় আমি তার জন্য কাঁদবো না রেস্কিউতে গিয়ে কিন্তু আমার স্যাটিসফ্যাকশান আসবে কিসে না ওই ডেড বডিটাকে তার পরিবারের লোকের হাতে আমি তুলে দিতে পেরেছি তো আমার কেউ মারা যায়নি ওই ডেড বডি তুলে দেওয়ার দায়িত্ব আমার নয় ওখানে আমার দুঃখের কিচ্ছু নেই কিন্তু আমি তার পরিবারের হাতে ডেড বডিটা তুলে দিতে পেরেছি এটাই আমার স্যাটিসফ্যাকশান একটা বাচ্চাকে আমি ওই খাদের থেকে তুলে আনতে পেরেছি ওই বাচ্চাটা আমাকে চিনে নেয় ও আমাকে চি ও এখন ওই বাচ্চাটা তো আমাকে চেনে না পনেরো বছর পরে যখন ওই বাচ্চাটার সঙ্গে দেখা হবে আমিও তাকে চিনতে পারবো না বাট আমি এই মুহূর্তে খুশি ওই বাচ্চাটার জন্যে কারণ আমি ওর প্যারেন্টসের হাতে ওকে তুলে দিতে পেরেছি তো এই যে অ্যাক্টিভিটি দিজ আর দ্য কম্পোনেন্টস অফ হ্যাপিনেস আপনি নিজের স্বার্থে উর্ধে উঠে কাজ করুন ইউ উইল ফিল দ্য হ্যাপিনেস এবং এর আর আর একটা কথা কি যে হোয়াট মেক্স আস হ্যাপি হ্যাপি বা হোয়াট লিডস আস টু বি হ্যাপিয়েস্ট পার্সন এই ধরনের অ্যাক্টিভিটি এরকম চারদিকে অসংখ্য কাজ আছে আপনিও খুশি হতে পারেন আপনিও সবচাইতে সুখী মানুষ হতে পারেন সময় সুযোগ মতো আপনি অন্যের উপকার করুন যেখানে আপনার প্রাপ্য কিছু থাকবে না যে কোনো জায়গায় কেউ ট্রেনে উঠতে পারছে না বয়স্ক মানুষ আপনি হেল্প করলেন আপনি ট্রেনে উঠবেন না কিন্তু এই বয়স্ক মানুষটা যখন উঠে যাবে ট্রেনে এবং আপনি যখন বুঝতে পারবেন যে আপনি তাকে কিছু কন্ট্রিবিউট করতে পারলেন উইদাউট এনি ট্রানজ্যাংশান ফিনান্সিয়াল ট্রানজ্যাংশান ঠিক আছে তো তখন আপনি হ্যাপিনেস ফিল করবেন তো এরকম চান্সেস আপনার সামনে প্রতি মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে আপনি হ্যাপিনেস কীভাবে ফিল করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার যত বেশি আপনি নিজের সেলফ এন্টিটি নিজের সেলফ ইন্টারেস্ট বাদ দিয়ে অন্য ইন্টারেস্টের জন্য কাজ করতে পারবেন ইউ উইল বি মোর অ্যান্ড মোর হ্যাপি এটাই হচ্ছে সহজ কথা যে আপনাকে নিজের অস্তিত্বের বাইরে বেরিয়ে আসতে হবে এবং অন্যের জন্য কিছু ভালো কাজ করতে হবে যখনই আপনি এটা করবেন আপনি অটোমেটিক্যালি একটা মানসিক তৃপ্তি পাবেন সেটা আপনার ফ্যামিলির থেকেও শুরু করতে পারেন আপনি যে কোনো জায়গায় কারণ আপনার এখন একটা জিনিস দেখুন আপনার ফ্যামিলিও আপনার নয় কারণ আজকে যে ওই যে মাটি ওই বাচ্চাটির জন্ম দিল বা যে মাটি হসপিটালে বেডে তার বাচ্চার জন্য দিন কাটাচ্ছে সেই মায়েরা কিন্তু জানে না যে আগামী দিনে তাদের বাচ্চারা তাদের দেখবে কি না তাদের তাদের স্থান বৃদ্ধাশ্রমে হবে কি না জানে না না জেনেই এই যে সার্ভিসটা করছে এইটাই হচ্ছে হ্যাপিনেসের মূল রুট তো আপনাকে নিজেকে এলাবরেট করতে হবে অ্যান্ড ইউ নিড টু বি অ্যাভেলেবেল ফর দোজ পার্সন্স হু নিড ইউ যাদের তোমাকে প্রয়োজন আপনাকে সেই জায়গাটায় যেতে হবে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার প্রত্যেকটা সনাতনী ভাই বোনীদের যে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন থ্যাংক ইউ